অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আয়োজিত সংখ্যালঘুদের উপর নির্বাচনোত্তর সন্ত্রাস ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন আলোচকরা। সভায় বক্তারা বলেন, প্রতিদিনই সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, কিন্তু হামলাকারীদের কোনো বিচার হচ্ছে না, এমনকি কোনো ক্ষতিপূরণও পাচ্ছেন না তারা। এ সময় বক্তারা অবিলম্বে যেন জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সে আহ্বান জানান সরকারের প্রতি।